প্রশ্ন করেছেন হায়েজ অসুস্থ অবস্থায় কদর রাত্রের আমল কিভাবে সম্পাদন করতে হবে হায়েজ অবস্থা হায়েজ অবস্থায় যেহেতু আপনি সলাৎ পড়তে পারছেন না কদর রাতের আমলের ক্ষেত্রে আপনার কাজ কিন্তু একটা কমছে কিন্তু আরও আছে কারণ আমরা জানি যে কদর রাত্রির আমল শুধু সালাত নয় কদর রাত্রি আমল আপনি ভার করা ক্ষমা প্রার্থনা করা আশারাদি আল্লাহকে রসোলা আসলাম যা শিক্ষায় দিয়েছে সেটাই বলুন আল্লাহ মিনা কাহু তহেবুল্ফার হার নেই বাংলায় বলুন আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার আমার মতো একজন মানুষ বা লক্ষ মানুষকে ক্ষমা করলে আল্লাহকে একটু কিন্তু কম হবে না একটুও কম হবে না আল্লাহ তালা এটা কিছুই যায় আসবে না শুধু আমরা আল্লাহ চাচ্ছেন আমরা যেন ক্ষমাটা চেয়ে নেই আল্লাহ আমরা যেন ক্ষমা চাই এই জন্য এই কাজটা আমরা করতে পারি অসুস্থ অবস্থায় কোনো সমস্যা নেই অবস্থা মুখ থেকে আপনি শুধু বেরিয়ে হোক আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও একটু বলতেই থাকেন সারাত ধরে এটাও আপনার কাজ হবে আর কি করতে পারেন ইস্তেকভার করতে পারেন ইস্তেকভারিল্লা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আহ এগুলো সবগুলি পড়তে পারবেন এগুলো সবচেয়ে উত্তম কালেমা পৃথিবীতে সবচেয়ে উত্তম কালেমা যেগুলো এর মধ্যে হচ্ছে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহুত্লা এগুলি পড়তে পারেন কোনো সমস্যা তো নাই আর আপনি বেশি বেশি করে দান সৎকার করতে পারেন এটা তো কোনো নিষেধ নেই আর আপনি বেশি বেশি করে অনুবাদ পড়তে পারেন কোরআনের কোনো সমস্যা নেই ব্যাখ্যা পড়তে পারেন হাদিসের অর্থ পড়তে পারেন হাদিসও পড়তে পারেন কোনো সমস্যা নেই হাদিস ধরতেও লাগে না হাদিসের অর্থ পড়তে পারেন সকাল বিকালের দোয়াগুলো করতে পারেন যেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন এবং রাতের দোয়াগুলো করতে পারবেন সেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনার আমার শুধু কোরআন কেন্দ্রিক সরাত কেন্দ্রিক দুইটা জিনিস বাদ দিলে বাকি কাজ তো আপনার জন্য উন্মুক্ত রয়েছে আপনি দুরুদও পড়তে পারবেন বিশুদ্ধ মতে কোনো সমস্যা নেই তবে সালাদ করতে পারেন রসুল্লাহ সাল্লাহ আসলামের উপর সালাদ পড়া তো সবচেয়ে বড় এবাদত অন্তর্ভুক্ত এবাদের অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সাহাবিব ইয়া রসুল্লাহ আমি আপনার উপর সালাত ফেস করি কত কতটুকু করব বলছে যে তিন ভাগ এক ভাগ বলছে আরও বাড়াইতে পারো অর্থাৎ যত এবাদ করে বেশিরভাগ কাজে হচ্ছে রসুল ফের আল্লাহ সাল্লাহর আহমদ বলা এ সংক্ষিপ্ত আল্লাহ সাল্লাহ আলয়সালাম বললে হয়ে গেল সাল্লাহ আলিয়ালাম সাল্লাহ সালাত হইল সালামও হইল দুটোই হইলো একজন মানুষ যদি কেউ সারা রাতের কে সাল্লি আসলাম বলে মন থেকে রসুলবাসাল পেশ করে বিরাট ব্যাপার কিন্তু তার জন্য এটাও যথেষ্ট হয়ে যায় এটা অজু লাগে না আপনার তা হায়জ অবস্থায় পড়তে কোনো সমস্যা নেই তো এই অবস্থায় আপনি যারা মনে করেন অজু লাগে এটা ঠিক বলেনি তাদের কোনো দলিল নেই বরং এটা চলাতে আপনি পড়তে পারেন এ হায় অবস্থা এবং যারা এই এরকম অসুস্থ অবস্থা তারাও পড়তে পারছেন কোনো সমস্যা নেই সুতরাং আপনি বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন বললেন যে তুমি তিন ভাগ একবার বেশি করতে পারো সাহাবি বললেন তাহলে অর্ধেক রসুল্লাহ আরও বাড়াইতে পারো তখন সাহাবি বলেন তাহলে আমি শুরুতেই আপনার জন্য আমার দোয়ার বেশিরভাগই শুধুমাত্র আপনার সালাদ পেশ করেছে বললেন যে তাহলে তোমার যাবতীয় অবস্যা সমস্যার সমাধান হবে এবং কে হাম্মাক তোমার যাবতীয় বিপদ থেকে তোমাকে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবং এটা তোমার দোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই আহামদুলিল্লাহ একজন মানুষ এই একটা অসুস্থ হয়েছে কী কথা কী সমস্যা কোনো সমস্যা নেই আপনি অন্য কাজগুলি করুন আল্লাহ তালা দেখছেন আপনি যদি কোনো সুস্থ থাকতেন আপনি সালাদ পড়তেন আপনি সুস্থ থাকলে আপনি কোরআন তিলাবাত করতেন আল্লাহ তালা দয়া পরবর্তী আপনার জন্য সেটা লিখে দিবে হাদিস আসারসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কেউ যদি কোনো কোনো আমল করত অসুস্থতার কারণে অথবা সফরের কারণে সে করতে পারেনি যখন আমরা এখন মসজিদে দিতে পারছি না কোভিড নাইন্টিনের কারণে আমরা এখন অনেক কাজ করতে পারছি না বিভিন্ন দাওয়াতের কাছ যেতে পারছি না কোথাও আল্লাহ কাছে আমরা দোয়া করে যেন আমাদেরকে সেগুলো লিখে দেন হাদিস যেভাবে আসছে যে কেউ যদি কোনো এরকম অবস্থা অসুস্থ অথবা সফরের কারণে কোনো আমল করতে করতে পারেনি আল্লাহ তালা দয়া পরবশ হয়ে তার জন্য সেটা লিখে দেবেন তারপরে ইস্তাদে বলতে লিখে দাও আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন্টাদের বলে দেন আমাদের যেন সেগুলি লিখে দেয় আমরা যদি এগুলি করতে পারছি না বিভিন্ন কারণে আল্লাহর কাছে এই দোয়াই করবেন আপনার জন্য তাই লেখা হবে হায়দ অবস্থায় আপনি যদি যেটা করতে পারেন সেটা লেখা হবে আর যেটা করতে পারবেন সেটা করবেন অনেক কিছু আপনি করতে পারবেন যেগুলো আপনি কল্পনা করতে পারছেন না বসে আর কিছু না সব হান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ হকবর পড়েন এগুলো অর্থ বুঝেন এক একটা তসবির কী মূল্য সেটা বুঝেন আলহামদুলিল্লাহ যদি আমাদের এই গ্রন্থটি বের হয় বিশেষ করে ওজিফা গ্রন্থটি বের হয় ইনশাল্লাহ আপনারা এটি থেকে আরেকটু উপকৃত হতে পারবেন আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ কাজ সহজ করে দেন আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের আমল কবুল করেন